तुम लोग ब्लॉक क्यों कर रहा हो? जत जन के डाका खबर सुभेंदु बाबू दिए सरकार प्रथम दिन खबर दीचे रे बारे दी सुकुमार दास अवस्था ग्रामे जो देखे देखे दादा कल के दीदी आसछिलो दीदी एसे एखाने प्रचुर सिक्यूरिटी रेखे दिए জল আপনার এখানে মাত্র 2000 তারপলিন এসেছে বিডিও অফিসে তে এক একটা অঞ্চলে 2000 ত্রিপল লাগবে রাস্তা ঘিরবেন না লোকের কষ্ট হয় জাতীয় সড়ক কেন ঘিরবেন ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙা বাড়িটাতে বলেছি আমার বাড়ির রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এরা আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এই সব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসেছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসি না না করুন সিলটিল লিখিত নেই ব্যবস্থা নিচ্ছি আমরা পিঁয়াজ বন্ধ হবে এই রাস্তা দিয়ে নাসিক নাগপুর থেকে যদি পিঁয়াজ না যায় 300 টাকা কেজি পিঁয়াজ হবে এই রাস্তা দিয়ে আসে নাসিক নাগপুরে ছত্রিশগড় হয়ে আপনার ঝাড়খণ্ডের উপর চিচিড়া দিয়ে এই দিক দিয়ে গোটা শুধু এইখানে নয় ভুটান নেপাল পর্যন্ত এইটা হচ্ছে রুট নর্থ ইস্টার্ন আর ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন না 8টা জেলাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে আপনি একটা নতুন পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি 1 মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদন করতে পারেননি মুখ্যমন্ত্রী জানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর মুখ্যমন্ত্রী জানে পশ্চিম বর্ধমান মাকুড়া পুরুলিয়া সব বিদ্যুৎটা ডিভিসি দেয় খোঁজ খবর রাখেন পড়াশোনা করেছেন বর্ডার সিলের বিরুদ্ধে কি আপনারা লিগ্যাল অ্যাকশন কিছু নেবেন যে বর্ডার সিল ঝাড়খণ্ডে যে ইললিগ্যাল আপনারা কি লিগ্যাল আমাদের কুলটির এমএলএ ওখানে অলরেডি স্টার্ট করেছে এজিটেশন চিচিটা থেকে যদি না ছাড়ে আমি গিয়ে ছাড়াবো গাড়ি না লিগ্যাল আর আমি কমপ্লেন করছি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে জাতীয় সড়ক পরিবহন দপ্তরকে রাজ্যপালের কাছে কমপ্লেন করছি ব্যবস্থা আমরা নিচ্ছি স্যার এই বাঁধ বাঁধার ব্যাপারটা কি ভাবছেন এইভাবে বাঁধলে আবার জল ঢুকবে আমি তো বলার লোক আমি বলবো যাতে বাঁধ এখানে ইমিডিয়েট প্রায়োরিটি দিয়ে করে কারণ আমরা আজকে সকালেই দেখেছি যে দুর্গাপূজার সময়কালে আবার নতুন করে নিম্নচাপের সৃষ্টি হতে পারে প্রাক পূর্বাভাস আপনারাই দিয়েছেন মিডিয়াগুলো অতএব না পুজোর আগে বলেছে ওই পুজোর সময়কালে না আমি আমি ওইটাই বলছি ভাই আমি পড়ে এসেছি অতএব এই বাঁধকে যদি স্থায়ী নির্মাণ না করেন তাহলে নিম্নচাপের সময় বিশেষ করে ভরা জোয়ারের সময় আবার নতুন করে মানুষের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে এইরকম ঘরগুলো বসে গেছে এগুলো আবার জল হলে একেবারে পড়ে যাবে
আমরা জানি যতটা করি পারবো ততটা করবো ঠিকই, কিন্তু যতটা করছি সেটাও কম হয়ে যাচ্ছে, কারণ বর্তমান পরিস্থিতি আর পরিবেশ এমন বেড়ে যাচ্ছে। শাসক দল কোনোভাবে সাধারণ মানুষের কাছে এখন থেকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যে বন্যাটা কাটলে এনজিও অথবা বিডিও এর উপর আমরা আন্দোলন করব, এবং আমাদের দাবি সাধারণ মানুষ কেন পরিষেবা পায়নি এত উন্নয়ন এত ত্রাণ আসার পরেও, সেই সমস্ত কোথায় গেল, কত টাকা ত্রাণ, সমস্ত ত্রাণের হিসেব নিকাশ দিতে হবে। সেই জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করছি, শাসক দল দিবে না বলেই আমরা বিরোধী দল একশো বছর করতে পারছি না, 2000 উন্নয়ন করেছি, এখন যারা করার চেষ্টা করছি যতটা পারি মানুষের জন্য করবো, মানুষের পাশে থাকবো। তার কোন সুরক্ষা করেনি একটা দাদা নৌকা নেই, একটা নৌকা নেই দাদা, সরকারি নেই, আগুনে ফাঁকা করো না, এই আগুনে ফাঁকা করো না, পাঠানোর ব্যবস্থা। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসেছিলেন, উনি কেন এসেছিলেন, কি করে গেছেন, এলাকার প্রাণবাসীরা বলবে, আমি বলবো না, আমি বিরোধী দল এসেছেন ওনার ক্রেডিট দিতে, আর কিচ্ছু করতে আসে না, ঠিক আছে, নিয়ে এসেছিলেন, নিয়ে এসেছিলেন, পানীয় জল দিয়েছেন, কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, পানীয় জল দিয়েছে, উনি দেখা দিয়েছে, ও সিকিউরিটি ব্যাস এইটুকুই, কিচ্ছু দেয় না, উনি এখনো পর্যন্ত কথা বলতে দিয়েছে আপনাদের, নাম বল, এক ধরুন এতে বিস্কুট আছে, শুকনো খাবার, তেল আছে, চাল আছে, আলু আছে, ডাল আছে, সবাই পাবে, দরকার নেই, আরে উড়ানো করলে বাবু সকলে বাবু হাসো, বাবু ধরে আমার আমার ঘুরে ঘুরে ধরো, আস্তে 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 আস্তে, জলের বোতল
নৌকো রেডি করছে বলছে তুমি হাতে করে ধরছো মানে খারাপ না না তুমি দিচ্ছো তাহলে যখন দিবে দেখা সে এরকম করে দাঁড় করি এগুলো তাকে সাহায্য করে দিচ্ছ না বলছি তো খেয়ে দেখুন এটা দামের খাবার অনেক হয়তো ভাববে যে যা হোক করে নিয়ে সেরকম হয় কিন্তু আপনি ছেড়ে দিয়েছে মোদি কি করে দেখুন দিদি মরে গেছে এনডিআরএফ আমার শান হ্যাঁ মান হ্যাঁ পুলিশ কাজ মাত সুনিয়ে জরুরত রুকাবট ডালে তো শুননা নেই লাইফ সেভিং নট অনলি দ্যাট কুছ লোক কা পেশেন্ট হুচ লোক কা লড়কা লড়কি স্কুল মে আয়া उनको वापस जाना है थोड़ा डे लाइट में थोड़ा शिफ्टिंग भी करना चाहिए मैं थोड़ा अल्टरनेट अरेंजमेंट कर रहा हूँ छोटा छोटा जो हमारा होम मेड बोट है मैं भेज रहा हूँ उसके उद्देश्य लेकिन आप लोग को कुछ करना चाहिए लोकल बोट हाँ कुछ अगले दो घंटा प्लीज कीजिए मैं लीडर ऑफ अपोजिशन आई एम होल्डिंग ए कॉन्स्टिट्यूशन पोस्ट आई एम रिप्रेजेंटेटिव सेंट्रल गवर्नमेंट My ultimate leader is Prime Minister Narendra Modi. I am belonging to BJP. Please save our people and do something. ये लोग का बात सुनेगा तो कुछ नहीं होगा. ये लोग का एक ही काम है रोड में रुपया उठाना. झारखंड बॉर्डर बंद कर दिया. झारखंड बॉर्डर बंद कर दिया. महाराष्ट्र छत्तीसगढ़ उड़ीसा और झारखंड से जितना गाड़ी आना था सब रोक दिया है ये पुलिस वाला का यही काम है और अंदर का सिचुएशन बहुत ही खराब है पीने का पानी तक नहीं है मैं 1000 लीटर पानी डिस्ट्रीब्यूट किया 2000 रेडीमेड फूड विद द हेल्प ऑफ भारत सेवाश्रम संघ हिंदू ऑर्गेनाइजेशन
डिस्ट्रीब्यूट किया, तारपोलिन भी डिस्ट्रीब्यूट किया मेरा पर्सनल और थोड़ा हमारा पार्टी का मदद से। लेकिन गवर्नमेंट को जो काम करना है गवर्नमेंट नहीं कर रहा है, वो दो अलग बात है, छोड़ दीजिए प्लीज। सर हमने काम किया, हमारी बटालियन गई थी पूरा बाहर काम करने। हाँ, तुर्की में, तुर्की में जो अर्थक्वेक हुआ है उसका बाद आप और आईटीबीपी का जवान ने जो काम किया वो काम पूरा वर्ल्ड में आप लोग के लिए कर दिया। ऑनरेबल प्राइम मिनिस्टर खुद अपना घर में बुला के आप लोग को कॉन्ग्रेचुलेट किया। हमारी बटालियन, थैंक यू सुभेंद्र नाथ जिंदाबाद। লিখিনি ওইটা খাওয়া যাবে। এই তো সাদা ওইটা দাও, এটা কি উপরতে পড়ে যাবে, ঠিক আছে জলে 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 পড়ে গেল ডবল। সুরেশ এই লাইন দিন, লাইন দিন সব, এই লাইন দিতে বলো, লাইন দিয়ে লাইন দিয়ে, এই সিদল্লা ভর্তি হয়ে যাচ্ছে। এই এই খাওয়াতে কম করে দিবে, পড়ে যাচ্ছে। আরে তুমি চলে আসো এবারে, লাইন দাঁড়া, লাইন দাঁড়া, আমরা তাহলে তিনটে গাড়ি তো আগে চলে হয় দাঁড়িয়ে আছে, ওদিকে আসো, আরে এদিকে উদিকে গাড়ি নেই, এদিকে সবাইকে দাঁড়িয়ে দাও না, যাও।